রাজশাহীর পুঠিয়া উপজেলায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের সদ্য সাবেক সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি ওবায়দুর রহমান। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি, সৈয়দপুর, মোল্লাপাড়া এবং ধোপাপাড়া বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তরুণ এই নেতা। আমাদের ডিজিটাল বাংলাদেশ পরিণত হয়েছে অলরেডি, আমাদের মাদার অফ হিউম্যানিটি, মানবাধিকারের মা জনগণের যে ওয়াদা দিয়েছিলেন, ডিজিটালাইজেশন অলরেডি হয়ে গেছে, এখন ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশে। তো স্মার্ট বাংলাদেশ এই ডিজিটাল যুগটা যে সুবিধা, যেমন ঘরে বসে আমাদের ঘরে, আমাদের সরকারের একটা এজেন্ডা ছিল, আপনারা মনে আছে কি না জানি না, যে ঘরে ঘরে চাকরি দেওয়া। তখন আমার বিএনপি জামাতের ভাইয়েরা অনেক আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছিল যে ঘরে ঘরে কিভাবে চাকরি দেবে। তো এখন দেখেন, যখন ডিজিটাল দেশ আমাদের তৈরি হয়ে গেছে, এখন যারা বেকার মেধাবী ছাত্রছাত্রী যারা আছে, তারা ঘরে বসে কম্পিউটার দিয়ে আপনার ওয়ার্ল্ড ওয়াইড তারা কমিউনিকেশন করে, তারা বিভিন্ন সফটওয়্যার তৈরি করছেন, বিভিন্ন কোম্পানির কাজ তৈরি করে দিচ্ছেন, ডলার আর্ন করছেন। আমরা স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি, এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ সামনে নির্বাচনের পরেই স্মার্ট বাংলাদেশ আমরা পেয়ে যাব বলে আশা করি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ফাতিন ইশরাক, পদ্মা টাইমস।